বিডিও অমিত বিশ্বাসের বিদায় সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন হলো রবিবার ইটাহারে। এদিন উত্তর দিনাজপুরের ইটাহার পঞ্চায়েত সমিতির তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ইটাহার পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। উল্লেখ্য, ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস ইটাহার বিডিও অফিসে 9 সেপ্টেম্বর 2021 সালে কাজে যোগ দেন। সেই মোতাবেক বিগত প্রায় 2 বছর 1 মাস নিজস্ব দক্ষতার সঙ্গে ইটাহার ব্লক জুড়ে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ করেছেন রাজ্য সরকারের নির্দেশিকা মেনে। তবে রাজ্য প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন জেলার বিডিও রদবদলের নির্দেশিকা জারি করা হয়। সেই মোতাবেক ইটাহারের বিডিও অমিত বিশ্বাস ইটাহার থেকে পূর্ব বর্ধমানের কালনা সাবডিভিশনের ডেপুটি সেক্রেটারি পদে পদোন্নতি হয়েছেন। ফলে এদিন ইটাহার পঞ্চায়েত সমিতির তরফে বিডিও অমিত বিশ্বাসকে শেষ বেলায় বিদায়ের আবহে পুষ্পস্তবক ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। জানা যায়, বর্তমানে ইটাহারের বিডিও হয়ে আসছেন জলপাইগুড়ির ডিএম এন্ড ডিসি শঙ্খদীপ দাস। এদিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহসভাপতি মুজিবুর রহমান, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু, পঞ্চায়েত সমিতির সদস্য যোগেন্দ্রনাথ রায়, উপেন কিস্কু, শহীদুল ইসলাম, কাজী রেজাউল সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে বিদায়ী বিডিও অমিত বিশ্বাস কি জানিয়েছেন শুনুন। অ্যাকচুয়ালি আমি যখন এখানে আসি তখন আসার জন্য অ্যাকচুয়ালি প্রস্তুত ছিলাম না। আমি জেলায় ছিলাম, তো জেলার থেকে ডিএম স্যার মোটামুটি এখানে আমাদের আগের বিডিও স্যার অসুস্থ হয়ে পড়ার জন্য উনি ছুটিতে ছিলেন, তারপরে আমার এখানে ট্রান্সফার হয়। যাই হোক, তো আমি এখানে আসার পর থেকে এখানকার মানুষের যে আতিথেয়তা, এখানকার মানুষের যে ভালোবাসা, সেটাই আমি আপ্লুত। এবং বিগত 2 বছরে আমি চেষ্টা করেছি আমার মতো করে ইটাহারের যতটা সম্ভব উন্নয়ন করা এবং মানুষের পাশে থাকা। আমার চেম্বারে আসলে কোনো মানুষকে আমি হয়তো সবার সব কাজ আমি করতে পারিনি সবসময়, কিন্তু প্রত্যেকের সঙ্গে কথা বলে তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি। এবং ভবিষ্যতেও আমি সেইভাবেই করবো যে মানুষের সব প্রবলেম হয়তো আমি সবসময় সলভ করতে পারবো না, কিন্তু তাকে ওটা সুপরামর্শ তো দিতে পারবো, সেটুকু আমি চেষ্টা করে গেছি। আমার কাজের মধ্যে কোনো ত্রুটি থাকলে সেগুলো পরবর্তীতে আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো। তাই বোঝাই আর সবাই ভালো থাকুক, সবার সুস্থতা কামনা করছি। আপনি এরপরে কোথায় যাচ্ছেন? এরপরে আমি এখান থেকে আমার ট্রান্সফার হয়েছে, আমি পূর্ব বর্ধমান জেলার কালনা সাবডিভিশনে যাচ্ছি। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার কি বলেছেন শুনবো। আজকে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে সকল সদস্যগণ সকলে মিলে, এবং আমাদের জেলা পরিষদের সদস্যরাও আছে, আমাদের এমএলএ থাকার কথা ছিল, উনি আমাদের ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আসতে পারেন, তো আমরা সকলে মিলে যে আমাদের 2 বছর ধরে এখানে আছেন, আমাদের সঙ্গে কাজ করেছেন, ওনার ব্যবহার এবং ওনার সহযোগিতা আমাদের খুব ভালো লেগেছে। উনি আমাদেরকে সবসময় আমাদেরকে সুপরামর্শ দিয়েছেন কীভাবে আমাদের উন্নতি করতে হবে, কীভাবে জনগণের পরিষেবা দিতে হবে, কাজ করতে হবে, সবসময় আমাদেরকে সুন্দরভাবে পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শে আমরা অনেকটা অগ্রগতি হয়েছি এবং আমাদের জনকল্যাণমূলক কাজ করতে পেরেছি। আমরা যে এমন বিডিও সাহেবকে পেয়েছি যে আমরা আগামী দিনের জন্য এরকমই বিডিও সাহেব পাই, তাহলে আমাদের আরও 5টা বছর আছে, তাহলে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আর এবং আমাদের বিডিও সাহেব আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, এটা নিয়ম অনুসারে, আমাদের আইন অনুসারে, কিন্তু আমাদের মনের মাঝে সারা জীবন ধরে উনি থাকবেন। ওনার ব্যবহার, ওনার সৎ ব্যবহার এবং ওনার চরিত্র আমাদের মনের মাঝে সবসময় থাকবে। উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, যে উনি যেন আমাদের সঙ্গে সবসময় সুপরামর্শ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন, এবং আমরা কল করবো। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সবসময় আমাদের জন্য ওনার পার্সোনাল নাম্বার দিয়েছেন যে খোলা থাকবে, আমরা যখন ওনার সুপরামর্শ দিতে পারি। তার জন্য বিডিও সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, Times14 Bangla। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।